একেই বুঝি বলে দহনকাল তাপের ঊর্ধ্বমুখী পারদে পোষ্ঠাগত প্রাণ সবুজ শ্যামল বাংলার বুক জুড়ে যেন মরুভূমির লু হাওয়া আর সেই হাওয়ায় ঝলসে যাওয়ার মতো অবস্থা দরদর করে ঝরছে ঘাম একদিকে টানা কয়েকদিনের প্রচন্ড গরম অন্যদিকে অতিরিক্ত আর্দ্রতা আর প্রকৃতিতে বাতাসের উপস্থিতি সেই অর্থে না থাকায় পরিস্থিতি দিনে দিনে হচ্ছে ভয়াবহ যার প্রথম শিকার কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষেরা প্রচন্ড গরম ভাই প্রচন্ড হাতা দিয়ে মনে হয় যেন আগুন পড়তেছে হাতও মানতেছে না বাসায় রাত্রে যে ঘুমাবো সেই অবস্থা পরিস্থিতি নেই কৃষক বলেন মেজে বলেন সবই গরম একটু বৃষ্টি হলে সবচেয়ে ভালো হয় আমরা একটু ডিউটি করে একটু আরাম পাই অন্যদিকে বরাবরের মতোই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কষ্টের যেন শেষ নেই গরম আর ঘামের সঙ্গে যুদ্ধে হেরে অনেকেরই পকেটের অবস্থা শোচনীয় সেই সঙ্গে রয়েছে স্বাস্থ্যগত সমস্যাও গরমে সব ভিজে যাচ্ছে শীত দিলেই সম্পূর্ণ পানি বাড়াচ্ছে এমনিতে যে গরমে গরম তার মধ্যে আরো দুটি পেট্রোল মারলে আলা জান থাকে না একটা ক্যাপ দেওয়ার পরে মন চায় না ক্যাপ দিই গাছ তলে বয়ে মনে ঘুমায় এই তিন চার দিন হলে তো কুলোতে পারি না তো আমরা আমাদের আর জীবন চলে না ঘাম বেশি পড়ে গেলে শরীর আর চলে না বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা জলে পড়ে ছাড়খার অবস্থায় একমাত্র আশ্রয়স্থল গাছের ছায়া যেখানে একটু ছায়া মিলছে সেখানেই দেখা মিলছে পরিশ্রান্ত মানুষের পথের ধারে আখের রস আর শরবতের দোকানেও উপচে পড়া ভিড় এক দুই গ্লাসেও গলা ভেজানো দেয় যে গরম বাহিরে তাতে যে আখের রসটা খাইলাম খুব তৃপ্তি পাইলাম আর কি তো গরম পড়তেছে যার কারণে এক গ্লাস দু গ্লাস খাইলেও মন ভরবে না ইয়া গুল পাচ্ছি না আর কি এত গরমে আর মানে নিজেরাও বিরক্ত হয়ে যাচ্ছে আবহাওয়া অফিসের পূর্বাভাসেও নেই চট জলদি কোনো সুখবর সংস্থাটি বলছে আগামী সাতাশ আঠাশ এপ্রিলের দিকে তাপমাত্রা বাড়তে পারে আরও কিছুটা তাপপ্রবাহ থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে এবং এপ্রিল মাস পাশাপাশি মে মাসেও তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে সাতাইশ আঠাশ তারিখে গিয়ে এই অবস্থাটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গরমের এই সময়ে অযথা বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের টানা দাবদাহে সারা দেশের মানুষ ভোগান্তিতে পড়লেও রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে এক খন্ড। অগ্নিগুলোকে কিন্তু কেন এর দায় কি শুধুই প্রকৃতির না উন্নয়ন আর প্রয়োজনের অজুহাতে দিনের পর দিন বৃক্ষ উজার আর পুরো শহরকে ইট পাথরের কংক্রিটের আচ্ছাদনে ঢেকে ফেলার ফল আর যাই হোক সুখকর হতে পারে না রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা